হরে কৃষ্ণ জগতের নাথ জগন্নাথ দেবের আজকে মহা স্নান যাত্রা উৎসবে আমি চলে গেলাম স্বামীবাগ ইস্কন মন্দিরে। আমি আমার লাইফে এই প্রথম জগন্নাথ দেবের অভিষেক করালাম, তাও নিজের হাতে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার গৃহে ভগবানকে অভিষেক করালাম, পুজো করলাম, তারপর আমি চলে গেলাম ইস্কন মন্দিরে। তো আজকে অনেক ভক্তবৃন্দ ছিল মন্দিরে। তো তিনতলাতে ভগবানের অভিষেকের অনুষ্ঠান চলছিল আর এখানে ছিল রাধা মাধবের বিগ্রহ, গণিতায়ের বিগ্রহ। তো এখানে প্রথমেই আমি প্রণাম করে তারপরে চলে গেলাম উপরে। উপরে গিয়ে তো দেখি বিশাল বড় এক লাইন, চারতলা থেকে তিনতলা পর্যন্ত বিশাল বড় এক লাইন। তো জগতের নাথ জগন্নাথের অভিষেক করাবো, একটু লাইনে দাঁড়াবো না, এটা কি হয়। তো এরকম করতে করতে আমি নিচতলায় এসে পড়লাম। তো এখানে দেখলাম যে প্রভুজিরা মাতাজিরা খুব সুন্দর করে নৃত্য করছিল। বাইরে চলছিল গড়ি গড়ি বৃষ্টি আর ভিতরে ছিল মধুর কীর্তন। সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা মুহূর্ত কাটালাম। তারপর আমিও ঘট পেয়ে গেলাম আর দুধ সহকারে ভগবানকে এখন অভিষেক করাবো। কিন্তু ভগবানের এখানে অভিষেক করাবো, এখানে অনেক মানুষ ছিল, ভালো মতন আমি বিড়িয়ে করতে পারিনি। তারপর আমিও সুন্দর করে ভগবানকে ভক্তি সহকারে অভিষেক করে নিলাম এখান থেকে। তারপর আমার অভিষেক করানো শেষ হলো আর এখানে কি সুন্দর করে মাতাজিরা প্রভুজিরা ভগবানের সামনে নৃত্য করছিল, দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। অনেক সুন্দর করে নৃত্য করছিল এখানে সবাই একসাথে। তারপর আবারও আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, এটা হলো প্রসাদের লাইন। তো জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাবো, তো একটু তো লাইনে দাঁড়াতেই হবে। তো অবশেষে লাইন শেষ করে প্রসাদ পেলাম। তো এটা হলো প্রসাদ খাওয়ার স্থানটা। তো বললাম না আজকে অনেক মানুষ ছিল আর বাইরে অনেক বৃষ্টি ছিল, সব কিছু মিলিয়ে ভালোই কাটলো আজকের দিনটা। তারপর প্রসাদ পেয়ে আবার চলে আসলাম এখানে কীর্তন শ্রবণ করার জন্য। সামনেই আসছে রথযাত্রা উৎসব, অনেক বড় করে স্বামীবাগ ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসব হয়, সবাই আসবেন স্বামীবাগ ইস্কন মন্দিরে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। জয় জগন্নাথ, সবাই অনেক ভালো থাকবেন।